হ্যালো বিউটিফুল পিপলস, আসসালামু আলাইকুম। এই শাহিদুর রহমান রুবেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আসলে বন্ধুরা, আমাদের আজকের ঘুরতে আসলাম মৌলিকবাজার জেলার বৈরব বাজার হয়ে বাইকাবিলে। সো দেখতেই পাচ্ছেন পরান্ত বিকেলে আসলে বাইকাবিল অনেক সুন্দর। সো আজকে আমি আমার ব্লগের মাধ্যমে বাইকাবিলের বিভিন্ন জিনিস আপনাদের সাথে শেয়ার করবো, আমার সাথেই দেখেন। ঢাকা থেকে 200 কিলোমিটার উত্তর পূর্বে মৌলভীবাজার জেলার প্রখ্যাত চা সমৃদ্ধ শহর শ্রীমঙ্গলের হাইলহাওরের পূর্ব দিকের প্রায় 100 হেক্টর আয়তনের একটি জলাভূমির নাম বাইকাবিল। 2003 সালের জুলাই মাসের 1 তারিখে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় এই বিলটিকে মৎস্য সম্পদের একটি অভয়াশ্রম হিসেবে সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। আইড়, কই, মেনি, ফলি, পাবদা সহ আরও অনেক প্রজাতির মাছ এখানে বংশবৃদ্ধি করে পুরো হাওড়ে ছড়িয়ে পড়ে। এই বিল মাছের জন্য শুধু নয়, পাখি এবং অন্যান্য অনেক প্রাণীর জন্য একটি চমৎকার নিরাপদ আবাসস্থল। এটি একটি নয়নাভিরাম জলাভূমি যেখানে হাজারো শাপলা আর পদ্ম ফুল ফুটে। ভিউয়ার্সের উদ্দেশ্যে বলে রাখছি, বাইকাবিলে প্রবেশের জন্য প্রথমেই 30 টাকা মূল্যের টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয়। বাইকাবিলের ভেতরে জন্মানো এই সারি সারি গাছগুলোর নাম করচ। লিগোমিনোসাই গোত্রের অন্তর্ভুক্ত মাঝারি আকারের বহুবর্ষজীবী, দ্রুত বর্ধনশীল, ঘন ডালপালা সমৃদ্ধ চিরসবুজ এই উদ্ভিদ দেখতে অনেকটা বটগাছের মতো। পিছনের জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কৃত্রিম পাখির খাঁচা। এখানে পাখির খাঁচা করে দেওয়া হয়েছে যাতে এখানে পাখিরা থাকতে পারে, বাচ্চা ফুটাতে পারে নিরাপদে। এই জন্য এরকম অনেকগুলো জিনিস এই বাচ্চাগুলোর ভিতরে দেওয়া রয়েছে গাছে গাছে। বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমরা একদম বাইকাবিলের কাছাকাছি চলে আসছি। বাইকাবিল যেখানে আসলে চোখে পড়বে এরকম হাজারো সাদা বক এবং বিভিন্ন পাখির উড়াউড়ি। বাইকাবিলের বনবাসিন্দা আর শীতে আগত অতিথি পাখিদের ভালোভাবে দেখার জন্য তৈরি করা হয়েছে একটি পর্যবেক্ষণ টাওয়ার। আমরা না হয় কয়েক কিলোমিটার পাড়ি দিয়ে এখানে এসেছি। আপনারা কখনো ভেবে দেখেছেন এই বিলের অতিথি পাখিরা কত কিলোমিটার পাড়ি দিয়ে সাইবেরিয়া সহ শীত প্রধান দেশ থেকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই বিলে পাড়ি জমায়? এক নজরে দেখে নিতে পারেন এই বিলে বসবাসরত কিছু পাখিদের স্থির চিত্র।
দেখে নিতে পারেন বাইকা বিলে কি কি প্রজাতির দেশি মাছ পাওয়া যায় তার স্থির চিত্র। যে কোনো পর্যটন স্থান আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্ব আমাদের। বন্ধুরা, আজকের বাইকা বিলের ব্লগটি এ পর্যন্ত ছিল। দেখা হবো নিশ্চয়ই অন্য কোনো ব্লগে। তো আমাদের আজকের বাইকা বিলের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। ওকে, আল্লাহ হাফিজ।